ডিজে বাপি দুশাইক নম্বর পোল পর্ণবটি এই পর্ণ কুঠিরের পূর্বইশান কোণে একটা কৌটো কথা আছে সোনার কৌটো হ্যাঁ সেই কৌটোর মধ্যে আছে সোনার ভ্রমর ভ্রমর কথা সেই ভ্রমরটি যদি কেউ হাতে তালুতে ফেলে মারতে পারে স্বামীকে আর আমার মস্তকে আছে একটি তীর আমার এই মস্তকের ব্রহ্মতারিতে যে তীরটা আছে যদি যদি ওই মহাদেবের উদয় কালে ফণি নিয়ে আমার এই তীরে তিনবার দংশন করাতে পারে তবেই হবে আমার মৃত্যু নচেত আমার মৃত্যু হবে না তরলা স্বামী এই যে বড় কঠিন কাজ তবে তরলা বলো আমি তোমার কাছে যে আমার মৃত্যুর গোপন কথা বলে দিলাম আমি তোমার কাছে বড়জোরে মিনতি করে বলছি আমার মৃত্যুর গোপন কথা জানো কারোর কাছে বলো না যদি তুমি যদি তুমি ভুল করে কারোর কাছে আমার মৃত্যুর গোপন কথা বলে দাও সেদিন থেকে চির জীবনের মতো তোমার হাতের শঙ্খ স্মৃতির সিন্দুর চির জীবনের মতো বুঝে যাবে আমার প্রাণ থাকতে এই কথা আমি কারোর কাছেই বলবো না আমি কথা দিলাম স্বামী বেশ তাহলে চলো 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 আমার বড় ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দেবে চলো তাই চলো স্বামী হ্যাঁ তাই চলো আমি রাজার কন্যা ছই ওই আমি রাজার কন্যা ছই ওই আমি রাজার কন্যা ছই ওই আমি রাজার কন্যা ছই আমার চলতে গেলে পাথর নড়ে চলতে পারে হাড়ি দোল চলতে গেলে পাথর নড়ে চলতে পারে হাড়ি দোল চলতে গেলে পাথর নড়ে চলতে পারে আমি রাজার কন্যা ছই আমি রাজার কন্যা ছই আমি হয়েছিল বন্য ছি করে আমি আমার চলে গেছে চলে আর বিয়ে আমার হয়েছিল কইলা তো কি করে আমি আমার চলে গেছে চলে রহিল লালে বিয়ে আমার হয়েছিল কইলা তো কি করে আমি আমার চলে গেছে চলে রহিল লালে আমার চলতে বসতে মনে পড়ে তোমার কথা আমার চলে রাজার কন্যা তুই আমি রাজার কন্যা তুই আমি রাজার কন্যা তুই আমি রাজার কন্যা নমস্কার দিচ্ছি কেন তোমার কাছে বাবা দম ছড়ে যাচ্ছে আর বলে কিনা নমস্কার হুসুই ভালো আছো উমা আমি একেবারে ভালো আছি আচ্ছা বল তো হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ তখন ভালো ছিলাম না আমার থেকে ভালো হয়ে গেছো আর কেন বলো ওই ঘুমে ঘুমে তোমার ছবিটা আমার মুখে ভেসে ভেসে উঠছিল গো আর খাটের উপর দিয়ে ঢাবাস করে পড়ে গেছি তুমি কবার পড়ছো আমি সাতবার পড়েছি হ্যাঁ সাতবার গুনে গুনে সাতবার পড়েছি অত কম ও মা নাক মুখ থেবড়ে যাচ্ছে তবু হাহাচা মাচা করে বলে সই সই তোমার গুলি কত কই এই দেখো পরে দেখাবো গো এই দেখো এই তোমার স্বামী এসেছিল হ্যাঁ তারপর মানে এক্ষুনি চলে গিয়েছে ছই আচ্ছা বলো তো আমার কথাটা মনে করে তুমি জিজ্ঞাসা করছিলে কি কথা ওই যে গোপন কথা বলে গেলাম কি গোপন কথা ভুলে গেলে ভুলে গেছি বাবা তুমি কেমন ধরনের সই আমি বুঝতে পারি না ওই যে তোমার স্বামীর মৃত্যুর কথা অবশ্যই তুমি আমার ধর্মের সই হতে পারো কিন্তু আমার স্বামীর এই কথা আমি আমি তোমাকে যে বলতে পারবো না সই ও সই তাহলে তুমি আমার কাছে বলবে না 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 উমা এই বুঝি তুমি আমার ধর্মের সই তুমি আমার ভালোবাসার শুনলে না গো ভালোবাসার কথা আর বললে না অবশ্যই কি আজ যদি ওই কথা আমি তোমার কাছেই বলি তুমি যদি কারো কাছে বলে দাও উমা তুমি ভাবলে কেমন করে গো সই
আমি তো তোমার ধর্মের সই প্রাণের সই তোমার না দেখে আমি থাকি কই এই দেখো সই আমাদের পর্ণগড় দেখতে পাচ্ছো ওই পর্ণগড়তে একটু সোনার কৌটা আছে ওই সোনার কৌটার মধ্যে সোনার ভ্রমর পোকা আছে হ্যাঁ তালি ফেলে মারতে পারে মহাদেব মাদুরার ফণি আছে আমার স্বামীর মস্তকে তিল আছে বংশ গাতে পারলে আমার স্বামী মৃত্যু নইলে মৃত্যু হবে না সই বলে ও সই তাহলে বলো সোনার কৌটা তুমি দেখেছিলে কোনদিন দেখিনি ও মা তুমিও কোনদিন দেখোনি ও মা আমি তো কানেও শুনিনি তাই বুঝছি তাহলে একবার দেখাবে সই তুমি দেখবে হ্যাঁ এই তো হলো সুবর্ণ সুযোগ বলি ও সই আমার প্রাণটা দেখার জন্য কেমন করছে গো তুমি একবার একবার আমাকে দেখাও না সই আমি তোমাকে দেখাবো কটু আমি আনছি যাও তাড়াতাড়ি আনো সই আমি কেমন করে মুখ দেখাবো
আমি আর পাচ্ছি না। ওগো স্বামী, একি তোর রাত, তুমি কাঁদছো, তোমার চোখে জল, বলো বলো তোরলা তোমার কি হয়েছে? আজ আমি সব হারিয়ে ফেলেছি। কি বলছো তুমি, বলো বলো তুমি কি হারিয়ে ফেলেছো, কি এমন হয়েছে? আমি তোমার কাছে একদিন গল্প করেছিলাম যে আমি সই বলেছি, আই জানো তো সে সই নয়, সে যে কাল মনুষ্যা। জানো স্বামী, সেই মনুষ্যার সঙ্গে তুমি সই পাঠিয়েছো। কি হয়েছে জানো? কি হয়েছে? আজ ওই কালে মনুষ্যা তোমার সোনার ফোন পোকা হরিণ করে নিয়ে গেছে। তোমরা কোনো গোপন কথা গোপন রাখতে পারো না। স্বামী, আজ আমার কাছ থেকে আমার মৃত্যুর বারতা জেনে নিয়ে তুমি বলে দিয়েছো ওই মনুষ্যার কাছে। স্বামী, ওই মনুষ্যা আর আমাকে বাঁচতে দেবে না। চলো স্বামী, চলো শিব মন্দিরে যাবো, ওই শিব মন্দিরে গিয়ে আমার আরাধনা করবো, শিবের চরণে আমার পুষ্পাঞ্জলি দেব, ওই শিব যে আমাদের রক্ষা করিবে। চলো রে স্বামী, চলো না, আমরা যে যাব দেবের দেবী মহাদেবের কাছে। কিন্তু জানো ওই মনুষ্যা হলো মহাদেবের কন্যা, সে ওই মনুষ্যা মহাদেবকে বলেছে আমার মৃত্যু পরিবারছে। তাই বলছি তোলা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, চলো আমরা তো দেবাদী দেবী মহেশ্বরের আমরা পূজা করি, তাই চলো স্বামী, চলো আমরা দেবাদী দেবী মহেশ্বরের কাছে গিয়ে আমি আমার প্রাণ ভিক্ষা চাইব। চলো, আমার এই পৃথিবীতে আর কিছুদিন আমি বাঁচতে পারি ধরো না। আমি শঙ্কে ধরে দেব, তুমি শিবের চরণে অঞ্জলি দেবে। যখন এনেছি তুই যদি এই দুনিয়ার বুকে যদি জীবিত থাকিস তাহলে দেব
আমি মনুষ্য পূজা কোনোদিন হতে দিবি না। তাহলে আমি যখন পিতার দা উদয় না আগে যখন এনেছি আমি তোকে ছাড়বো না। তাহলে এই পৃথিবীর বুকে থেকে তোর প্রাণে নাচ করিব, মস্তকে করিলাম করিলাম। আমাদের শিষ্য ধুনা বুড়াকে ডাকো, আমার জন্য তারা ঔষধ এনে দেবে। আমি এক্ষুনি ধুনা বুড়াকে ডাকবো, আমি আমার যে মস্তকে কার হিসাবে বিলম্ব করো না, তোমরা এখনো চলে যাও বন্ধবাদন পর্বতে। এই বন্ধবাদন পর্বতে গিয়ে দেখবে সোনা আর বরণ পাতা তার পিঙ্গল বর্ণ ডাটা ফলেতে হীরক হয় ফুলেতে হয় মুক্তা। সেই গাছ আছে পূর্বেই জানি করে তোমরা আমার জন্য এনে দাও গুরুদেব। সেই গাছ আমরা কেমন ভাবে জীবিত করব তোমরা? আমি জানি, আমি জানি তোমরা সেই গাছ কেমন ভাবে চিনবে। তোমরা নদী থেকে একটা শোল মাছ ধরবে, হ্যাঁ সেই শোল মাছটা নিয়ে তোমরা এই কাঠটা জেলে পোড়াবে। সেই পোড়া শোল মাছটা ওই নদীর জলে ছেড়ে দেবে, দেখবে সেই পোড়া এই শোল মাছটা নিয়ে। আর সেই শোল মাছটা নিয়ে কি করবে জানো? সেই পোড়া শোল মাছটা নিয়ে এই এই এক একটা করে গাছে ঠেকে দেখবে। যদি যদি কোনো মরা গাছ আবার জীবন্ত হয়ে ওঠে জানবে সেইটাই মৃত সঞ্জীবনী ঔষধ। তোমরা আমার জন্য